শরণার্থী শিবিরে হামলা করেছে, একটা বাড়িতে 11 জনের সদস্য 10 জনই শেষ, ছোট্ট 5 মাসের এক বাচ্চা খালি বেঁচে আছে। এর অমানুষ, এর বিরুদ্ধে একটি কথাও দুনিয়ার নেই। মুখে মুখে লম্বা কথা বলে সব মানবাধিকারে ফেরি করে বেড়ায়, গণতন্ত্রে ফেরি করে বেড়ায়। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। রাশিয়া পুরোপুরি সাপোর্ট দিচ্ছে এখন তুরস্ককে, তুরস্ক, রাশিয়া, চীন, পাকিস্তান, এরা এখন এক কাতারে। আর ওদিকে আমেরিকা ইরাক এবং আফগানিস্তান থেকে সৈন্য গুটিয়ে নিচ্ছে, পালাচ্ছে। এখন এখন আফগানিস্তান অতি সত্বর স্বাধীন হবে, তালেবানদের হাতে চলে আসবে, অর্থাৎ ইসলামী হুকুমত হবে সেখানে, তারা তাকে তো প্রতিশ্রুতিবদ্ধ। এখন আফগানিস্তান, পাকিস্তান, চীন, রাশিয়া এক লাইনে এসে গেলে, এর মধ্যে পাকিস্তান আণবিক বোমার অধিকারী, চীন আণবিক বোমার অধিকারী, রাশিয়া আণবিক বোমার অধিকারী, এই তিন শক্তিকে এড়িয়ে আমেরিকা একা কাজ করতে গেলে আমেরিকা ধ্বংসই দেবে। যদি সেই লাইনে যদি টিকে থাকে আগামীতে, পুরো মুসলিম বিশ্ব এক হয়ে গেলে পৃথিবীর মানচিত্র থেকে দেখবেন, হয়তোবা রাষ্ট্র নাম ধরে ইহুদিদের এই ভূখণ্ডটা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা এখন দেখা দিয়েছে। বাকি আল্লাহর রহমত আমরা কামনা করি, আল্লাহ যেন তার এই ওয়াদা যে উনি করেছেন এই ওয়াদা যেন পূরণ হয়। এখনই হলে আমরা দেখে যেতে পারবো, নইলে আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে। তবে আমরা সবসময় দোয়া করব ইহুদি নাসারা শক্তি যে ধ্বংস হয়, ইসলামের শক্তি যেন পৃথিবীর উপরে আধিপত্য বিস্তার করে আগের মতো, যেমন আগে ছিল। এই বাইতুল মুকাদ্দাস শাসন করেছে উসমানীয় খলিফারা 800 বছর, একটা ইহুদিকে মারেনি। এরা কদিন মাত্র ক্ষমতায় গেছে, একেবারে মুসলমানদের উপরে মেরে টেরে নিরীহ নারী শিশুকে মধ্যে হত্যা করে, শরণার্থী শিবিরে হামলা করেছে, একটা বাড়িতে 11 জনের সদস্য 10 জনই শেষ, ছোট্ট 5 মাসের এক বাচ্চা খালি বেঁচে আছে। এর অমানুষ, এর বিরুদ্ধে একটি কথাও দুনিয়ার নেই। মুখে মুখে লম্বা লম্বা কথা বলে সব মানবাধিকারে ফেরি করে বেড়ায়, গণতন্ত্রে ফেরি করে বেড়ায়। আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি জাতীয় সংসদে পর্যায়ে তীব্র প্রতিবাদ করেছেন, আমরাও প্রতিবাদ করছি, যে যেখানে আছেন প্রতিবাদ করেন, যত রকম ভাষা আছে করেন, কিছু দরকার নেই, শুধু আল্লাহকে দোয়া করেন, দেখেন কোথায় চলে যাবে। আল্লাহ পাক আমাদের ইমানকে এবং ইসলামকে বাধামুক্ত করুন, এবং ইহুদি নাসারাদের এই অবৈধ শক্তিকে পৃথিবী থেকে আল্লাহ পাক আস্তে আস্তে মুসলমানদের অধীনস্থ করে দেন। কারণ এটা আমার রসুলের ভবিষ্যৎবাণী, তিনি বলে গেছেন এই পৃথিবীতে একটা তাঁবুও বাকি থাকবে না, একটা কী বলে বস্তি ঘরও বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। বেজি আজিজিন আফজল্লা দালিলিন, সম্মানিতরা ইসলাম কবুল করে সম্মানিত হয়ে ইসলাম কবুল করবে, আর অসম্মানিত যারা হবে তারা জিজিয়া দিয়ে মুসলমানদের অধীনে বসবাস করবে। বা কোনো দিন ও কুল্লুহুল্লাহ, দিন সম্পূর্ণ আল্লাহর জন্য হয়ে যাবে। মিশকাত খুলি পড়েন, 42 নম্বর হাদিস পড়ে দেখেন, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী কখন মিথ্যা হতে পারে, প্রশ্নই ওঠে না। সেটা আয়োজক কায়লক অবশ্যই পৃথিবী মুসলমানদের অধীনস্থ হবেই, আর শেষ পর্যন্ত আসে তো ইমাম মাহাদি সামনে, তারা মতো হতেই হবে।